जहांगीर होसेन प्रभाषक व्यवसा संगठन और व्यवस्थापना विषय आज हमें द्वादश श्रेणी व्यवस्थापना विषय आलोचना करब। आज के व्यवस्थापना विषय चतुर्थ अध्याय अंशीदारी व्यवसाय की अंशीदारी व्यवसाय किसी निर्दिष्ट टॉपिक नहीं आलोचना करब। तो आज के टॉपिक हल अंशीदारी व्यवसाय संज्ञा एवं वैशिष्ट समूह। तो प्रथम आसि संज्ञा की अंशीदारी व्यवसाय की अंशीदारी व्यवसा बोलते से जो व्यवसा के बुझी जेखने एकाधिक सदस्य चुक्तिभित्तिक सम्पर्क भित्तिते कोनो एकटि व्यवसा गठित ओ परिचालित करे गठन ओ परिचालना करे सेई जन्य व्यवसाके बला हय एक अंशीदारी व्यवसाय। ताहले आमरा जदि आरो एकटु साजिये बोली ताहले ब्यापारटा एरकम हबे जे एकाधिक सदस्य चुक्तिभित्तिक सम्पर्केर भित्तिते जे व्यवसाय गठन ओ परिचालना करे ताके बला हय अंशीदारी व्यवसाय। अंशीदारी व्यवसाय আমরা সবাই কম বেশি জানি যেহেতু তোমরা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। এর আগে আমরা এক মালিকানা ব্যবসা আলোচনা করছি। এক কথাই ধরতে গেলে তোমাদের পুরো বই আমাদের শেষ হয়ে গেছে। তারপরেও আবার বলি যে আমরা মালিকানার ভিত্তিতে যে ব্যবসাগুলো নিয়ে আলোচনা করছি বা ইতিমধ্যে জানছি সেখানে এক মালিকানা ব্যবসা ছিল, অংশীদারী ব্যবসা ছিল, রাষ্ট্রীয় ব্যবসা ছিল, এরকম আরো অনেক ধরনের মালিকানার ভিত্তিতে ব্যবসা আমরা জেনেছি। তো আমরা এটা বুঝলাম যে অংশীদারী ব্যবসাটা হলো মালিকানার ভিত্তিতে ব্যবসার সেকেন্ড ফেজ বা দ্বিতীয় ধাপ। প্রথম ফেজটা ছিল হলো এক মালিকানা ব্যবসায়। তো এখানে এক মালিকানা ব্যবসায় অংশীদারী ব্যবসায় কিছু বেসিক পার্থক্য যেটা আমরা যেটা দেখে বুঝবো যে এটা এক মালিকানা নাকি এটা অংশীদারী ব্যবসায়। এই যে যা দেখে বুঝবো সেটাই মূলত হলো বৈশিষ্ট্য। কারণ একটা জিনিসের বৈশিষ্ট্য দেখে বোঝা যাবে যে এটা কি। কোনো একটা প্রাণী বা কোনো একটা বস্তু এইগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি মূলত তাদের কিছু দৃশ্যমান বৈশিষ্ট্য দেখে। সেটা হতে পারে আকারগত বা তোমার আচরণগত। তো তেমনিভাবে অংশীদারি ব্যবসায় কি সেটা আমরা যদি বুঝতে চাই তাহলে আমাদেরকে কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে হয়। তো বৈশিষ্ট্যগুলো আমরা পরে শিখব। প্রথমে তাহলে সংজ্ঞাটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তারপরেও আমি আরো একবার তোমাদের সুবিধার্থে বলি যে এক মালিকানা ব্যবসায় আমরা জেনেছি যে এখানে একজন মালিক থাকে আর অংশীদারী ব্যবসায় মালিক থাকে দুইজন। তো এখানে দুই বা তার অধিক। তাহলে ক্লিয়ার হচ্ছে যে একাধিক সদস্য যখন চুক্তিভিত্তি সম্পর্কের ভিত্তিতে কোনো একটি ব্যবসা গঠন করবে তখন সেটাকে আমরা এক মালিকানা ব্যবসা বলবো। তো এখন আমরা যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করবো যেটা দেখে আমরা বুঝবো যে এটা একটা অংশীদারী ব্যবসায়, এখন আমরা বোর্ডে সেই বৈশিষ্ট্যগুলো লিখবো। কিন্তু তোমরা এখন ভিডিওটা পজ করে নিজেরা একটু আইডিয়া করো যে এক মালিক অংশীদারী ব্যবসার কি কি বৈশিষ্ট্য হতে পারে। এরপরে যখন আমি বোর্ডে তোমাদের বৈশিষ্ট্যগুলো লিখে দিব তখন তোমরা ওটা মিলিয়ে দেখবে যে তোমার তোমার চিন্তা ভাবনার সঙ্গে আমাদের আলোচনা কতটা মিলে যাচ্ছে। তখন তোমাদের পুরো ব্যাপারটা নিজেদের ভিতরে মানে রিলেট করতে সুবিধা হবে। এই কারণে মূলত আমি বৈশিষ্ট্যগুলো তোমাদের প্রথমে লিখি নাই। তো এখন তোমরা তাহলে পজ করে ভিডিওটা এখানে পজ করে বৈশিষ্ট্যগুলো নিজে কিছু বৈশিষ্ট্য ক্রিয়েট করো, দেখো আমাদের সঙ্গে সেটা মিলে কিনা। প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা যে বৈশিষ্ট্যগুলো লিখছি দেখো তোমরা যদি কেউ আইডিয়া করে থাকো তোমাদের সঙ্গে কিছু মিলে কিনা। যেমন আমরা অবশ্য সংজ্ঞা থেকে কিছু বৈশিষ্ট্য রিলেট করতে পারে। যেমন সংজ্ঞাতে আমরা বলছিলাম যে একাধিক সদস্য থাকবে, তাহলে দেখো এখানে প্রথম বৈশিষ্ট্যটাই হলো একাধিক সদস্য। দুই নম্বর বৈশিষ্ট্য হলো চুক্তিবদ্ধ সম্পর্ক, এটাও আমরা আমাদের সংজ্ঞার ভিতরে আলোচনা করে আসছি। তাহলে আমার ধারণা মতে দুইটা বৈশিষ্ট্য আশা করি তোমাদের সাথে আমার মিলবে। বাকি যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো অনেকের সাথে মিলতে পারে। যেমন তিন নম্বর হলো মূলধন সরবরাহ পরিচালনা, লাভ ক্ষতি বন্টন, পারস্পরিক আস্থা ও বিশ্বাস, পারস্পরিক প্রতিনিধিত্ব, আইনগত সত্তার অনুপস্থিতি, স্থায়িত্বের অনিশ্চয়তা। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা সবগুলো বৈশিষ্ট্য সম্পর্কে বৈশিষ্ট্যের নামগুলো জানলাম। এখন আমরা প্রত্যেকটা বৈশিষ্ট্য সম্পর্কে দুয়ের কথা একটু আলোচনা করব। সবাই মনোযোগ সহকারে খেয়াল করো।
প্রথমটা হলো একাধিক সদস্য, এটা আমরা বুঝতেই পারছি যে এখানে সদস্য সংখ্যা একের অধিক থাকবে। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বা 1994 সালে যে অংশীদারি ব্যবসার ইয়ে রয়েছে, আইন রয়েছে, সেই আইনে আমরা জানি যে অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা হলো 20 জন। তবে সেই ব্যবসাটি যদি ব্যাংকিং রিলেটেড কোনো ব্যবসা হয় তাহলে সেখানে সর্বোচ্চ সদস্য সংখ্যা 10 জনের বেশি হতে পারবে না। তাহলে আমরা এখানে একাধিক বলতে কিন্তু এটা বোঝাচ্ছি না যে একের অধিক যে কোনো সংখ্যা হতে পারে, লিমিট আছে একটা। লিমিট হলো তোমার সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে 20 জন সর্বোচ্চ, আর ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সেটা হবে 10 জন, আর সর্বনিম্ন হবে 2 জন। যদি 1 জন অংশীদার হয় তাহলে সেটা অংশীদারি ব্যবসা হবে না, আবার যদি সাধারণ অংশীদারের ক্ষেত্রে যদি 22 জন অংশীদার হয় বা 21 জন অংশীদার হয় তবুও সেটা অংশীদারি ব্যবসায় আওতাভুক্ত হবে না। এরপরে আসে হলো চুক্তিবদ্ধ সম্পর্ক। চুক্তিবদ্ধ সম্পর্ক বলতে যে কজন অংশীদার মিলে ব্যবসাটা করার জন্য মন স্থির করবে বা একটা সিদ্ধান্তে পৌঁছাবে, তারা কিভাবে ব্যবসাটা পরিচালনা করবে, কে কত মূলধন দিবে, কে কতটুকু সময় ব্যবসায় বিনিয়োগ করবে, কে কি কি পরিমাণ লাভ লাভ পাবে বা ক্ষতি হলে কে কিভাবে ক্ষতি বহন করবে, এই বিষয়গুলো এক কথায় একটা ব্যবসায়ের শুরু থেকে শেষ পর্যন্ত বা যদি প্রতি বছর যদি চুক্তি রিনিউ করা হয় তাহলে সেই নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত একটা ব্যবসা কিভাবে চলবে সেটা নিয়ে একটা খসড়া কাগজে লিখে, যেটা সামগ্রিকভাবে স্বীকৃত হয়, সেই কাগজে যে শর্তগুলো থাকে সেটা মূলত চুক্তি। আর এই চুক্তিগুলো যারা মেনে নিয়ে একটা সম্পর্কে আবদ্ধ হয় সেটা হলো চুক্তিভিত্তিক সম্পর্ক। তো এখানে এই চুক্তিভিত্তিক সম্পর্ক বা চুক্তি হলো তোমার অংশীদারি ব্যবসার একটা মূল ভিত্তি হলো এই চুক্তির উপরে মূলত ব্যবসাটা পরিচালনা হয়। এখান থেকে আমরা 2টা কোশ্চেন পেতে পারি, একটা হলো এমসিকিউ আসতে পারে, আবার ক নম্বর সৃজনশীলের ক নম্বরে আসতে পারে যে অংশীদারি ব্যবসায় ভিত্তি কি, তখন আমরা খুব সহজে বলতে পারবো যে বা লিখতে পারবো হলো অংশীদারি ব্যবসার ভিত্তি হলো চুক্তি। আর যদি খ নম্বরে এখানে প্রশ্ন আসতে পারে যে চুক্তিভিত্তিক সম্পর্ক বলতে কি বোঝায়, তখন আমরা এটাও ওই চুক্তিতে এখান থেকে বলতে পারবো যে যখন একাধিক অংশীদার নিজেদের ভিতরে একটা চুক্তির ভিত্তিতে কোনো একটি ব্যবসা গঠন পরিচালনা করার জন্য নির্দিষ্ট একটা সম্পর্কে আবদ্ধ হয় তখন সেই সম্পর্কটাকে বলা হয় চুক্তিবদ্ধ বা চুক্তিভিত্তিক সম্পর্ক। অংশীদারি যেহেতু এটা কম নম্বরের করছেন, আমরা এখানে দু একটা লাইন এক্সট্রা অ্যাড করবো, সেটা হলো যে এটাই এই চুক্তি হলো অংশীদারি ব্যবসার ভিত্তি, এই চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় চলে না, কারণ এখানে যেহেতু অনেক লোকের সমাগম থাকে ব্যবসা পরিচালনা করতে করতে অনেক সময় ঝামেলা হতে পারে, এই কারণে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অংশীদারি ব্যবসার জন্য। এভাবে আমরা খ নম্বরের প্রশ্নটা যদি লিখি তাহলে আশা করি আমরা 2-2 পাবো। এরপরে হলো 3 নম্বরে মূলধন সরবরাহ। আমরা এই 2 নম্বর পার্ট আলোচনা করলাম যে চুক্তির ভিত্তিতে আমাদের নিজের বৈশিষ্ট্য অনেকগুলোই তোমার ই হবে, মানে অনেক বৈশিষ্ট্যের ভিতরে চুক্তি কথাটা আসবে, কারণ এখানে মূলধন সরবরাহ যে বিষয়টা এটাও চুক্তিভিত্তিক সম্পর্কের ভিত্তিতে হবে, কে কত মূলধন দিবে। এটা ব্যবসার শুরুতে যখন তারা চুক্তিভিত্তিক সম্পর্কের ভিত্তিতে আবদ্ধ হয়েছিল তখন উল্লেখ করা ছিল যে কোন অংশীদার কি পরিমাণ মূলধন সরবরাহ করবে। তো অংশীদারি ব্যবসার মূলধনটা মূলত সরবরাহ করে অংশীদাররা এবং সেটা কে কি পরিমাণ সেটা চুক্তির ভিত্তিতেই সরবরাহ করে থাকে। এর বাইরেও তোমার কিছু অংশীদার থাকে যারা মূলধন দেয় না, যেমন আমরা জানি যে কর্মী অংশীদার যারা তারা কিন্তু মূলধন দেয় না কিন্তু তারাও অংশীদার। তারপরে কিছু অংশীদার থাকে নামে মাত্র বা তার নামটা ব্যবহার করে এখানে ব্যবসা করার অনুমতি দিছে, বাট সে আদৌ কিন্তু সেখানে মূলধন দেয়নি। তো এই জাতীয় কিছু চুক্তিভিত্তিক অংশীদার থাকে যারা মূলধন না দেওয়ার শর্তে অংশীদার হয় বা তাদেরকে অংশীদার করে নেওয়া হয়। এই জাতীয় অংশীদার ছাড়া অধিকাংশ অংশীদারের সর্বাবকৃত মূলধন দিয়ে মূলত অংশীদারি ব্যবসাটা পরিচালিত হয়। এরপরে হলো পরিচালনা। পরিচালনার ক্ষেত্রেও চুক্তি কথাটা আনতে হবে, কারণ একটা ব্যবসা কিভাবে পরিচালিত হবে সেটা চুক্তিতে উল্লেখ করা থাকে, কোন কোন অংশীদার কতটুকু সময় ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করবে। এখানে আমরা জানি যে কিছু কিছু অংশীদার থাকে যারা মূলধন দেয় কিন্তু ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না,
যাদেরকে আমরা সীমাবদ্ধ অংশীদার বলে থাকি। আবার যারা সাধারণ অংশীদার তারা মানে কাউকে সাধারণ অংশীদার হতে গেলে ব্যবসা পরিচালনায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। তো পরিচালিত মূলত অংশীদার ব্যবসাটা অংশীদারদের দ্বারা পরিচালিত হয়, সেখানে হয়তো কিছু পূর্ণ অংশীদার অংশগ্রহণ করে, এর বাইরে যদি কোনো অংশীদার অংশগ্রহণ করে তারা হলো সাধারণ অংশীদার। আর মূল কথা হলো অংশীদারদের বাইরে থেকে কেউ এসে পরিচালনা পর্ষদের সদস্য হতে পারে না। এরপরে হলো লাভ ক্ষতি বন্টন। লাভ ক্ষতি বন্টনটাও চুক্তি অনুযায়ী হয়, যে অংশীদার যতটুকু লাভ নেওয়ার চুক্তিতে আবদ্ধ থাকে সে ততটুকু লাভ নেয়, আর ক্ষতিও সেম ভাবেই বহন করে। আর কিছু কিছু ক্ষেত্রে এখানে একটু ব্যতিক্রম আছে, সেটা হলো সাধারণ অংশীদারা থাকে তারা হলো চুক্তির বাইরে যে তাদেরকে অনেক কিছু অনেক দায় বহন করতে হয়, কারণ আমরা জানি যে সাধারণ অংশীদারদের দায় থাকে অসীম। এদের নির্দিষ্ট কোনো সীমারেখা থাকে না যে তারা কি পরিমাণ লাভ নিবে কি পরিমাণ ক্ষতি বহন করবে। এরপরে হলো পারস্পরিক আস্থা ও বিশ্বাস। আমরা ইতিমধ্যে এটা বুঝতে পারছি যে এখানে সদস্যদের সংখ্যা থাকে একের অধিক। তো যেহেতু এখানে সদস্যদের সংখ্যা একের অধিক থাকে এবং এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, এখানে পারস্পরিক আস্থাটা অনেক বেশি জরুরি। যদি নিজেদের ভিতরে ভুল বোঝাবুঝি থাকে বা সন্দেহ থাকে তাহলে এই ব্যবসা কোনোভাবেই দীর্ঘায়িত বা দীর্ঘদিন যাবৎ টিকে থাকার সম্ভাবনা থাকে না। এই ব্যবসা টিকে থাকার জন্য পারস্পরিক যে বিশ্বাস বা আস্থা এটা অবশ্যই থাকতে হবে। যদি না থাকে তাহলে সেটা অংশীদার ব্যবসায়ী হিসেবে হয়তো স্থাপিত হবে বা গঠিত হবে, এটা বেশি দিন টিকতে পারবে না। এরপরে হলো পারস্পরিক প্রতিনিধিত্ব। পারস্পরিক প্রতিনিধিত্ব অংশীদার ব্যবসার একটা মানে গুরুত্বপূর্ণ বলতে পারো বা মজার একটা বৈশিষ্ট্য বলতে পারো। সেটা কেমন, যে এখানে যদি পাঁচজন অংশীদার থাকে তাহলে পাঁচজন অংশীদারের একজন অংশীদার যদি কোনো কাস্টমারের সঙ্গে বা বাইরের কোনো পক্ষের সঙ্গে কোনো একটা চুক্তি করে তাহলে বাকি চারজন অংশীদারকেও সেই চুক্তির দায় দিতে হয়। যদি তার চুক্তিতে কোনো ভুল থাকে সেই ভুলের ইশারা তো সবাইকেই দিতে হয়। কোনো অংশীদার বলতে পারবে না যে এই চুক্তি তো আমি করি নাই সো এর দায় আমার না, এই জাতীয় কথা বলার সুযোগ অংশীদারের ব্যবসায় নাই। এখানে একজন অংশীদার অনেক সময় দেখা যায় যে কোনো অংশীদার যদি ব্যক্তিগতভাবে দেউলিয়া ঘোষিত হয় সেটার প্রভাবে সেও অংশীদারি ব্যবসার উপরে পড়ে। মূল কথা হলো এখানে অংশীদার যারা থাকবে একজন অংশীদার কোনো একটা ফল্ট করলে তার দায় সকল অংশীদারকে দিতে হয়। এরপরে হলো আইনগত সত্তার অনুপস্থিতি। আইনগত সত্তা বলতে আমরা কি বুঝি, সত্তা বলতে আমরা বুঝি মূলত হলো তোমার অস্তিত্ব বা জীবনী। তো আইনগত সত্তা হলো যেখানে ব্যবসাটা নিজের নামে পরিচালিত হতে পারছে কিনা বা ব্যবসার নিজের নামে নিজস্ব কোনো অস্তিত্ব আছে কিনা। যদি ব্যবসার নিজস্ব অস্তিত্ব না থাকে তাহলে সেটাকে আমরা আইনগত সত্তা বলি না। আমরা জানি যে অনেক কোম্পানি আছে কোম্পানির নামে চলে, অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো কোম্পানির নামে চলে, কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো কোম্পানির নামে চলে না, যেগুলো মালিকদের নামে চলে। তো যে প্রতিষ্ঠানগুলো কোম্পানির নামে চলে বা বিভিন্ন লেনদেন হলে কোম্পানির নামে লেনদেন হয় এটাকে আমরা বলি হলো ওই কোম্পানির একটা আইনগত সত্ত্ব থাকা। যেমন আমরা অনেক এখন যদি বসুন্ধরা গ্রুপের সঙ্গে একটা চুক্তি করি তাহলে কিন্তু বসুন্ধরা গ্রুপের নির্দিষ্ট কোনো কর্মকর্তার সঙ্গে আমরা চুক্তি করি না, করি হলো বসুন্ধরা গ্রুপের কাছে। এখানে আমরা মূলত এখানে সত্তা থাকে হলো গ্রুপের কোম্পানির সত্তা থাকে। তো এই জাতীয় যে লেনদেনগুলো বা যে কোম্পানিগুলো নিজস্ব নামে পরিচালিত হয় সেটাকে বলা হয় আইনগত সত্তা, আর যে কোম্পানিগুলো নিজস্ব নামে পরিচালিত হয় না অংশীদারদের নামে পরিচালিত হয় সেগুলো আইনগত সত্তা নয়। তো অংশীদারি ব্যবসা হলো অংশীদারি ব্যবসাটা মূলত এখানে অংশীদারদের নামে এই ব্যবসাটা পরিচালিত হয়, এখানে ব্যবসার নির্দিষ্ট কোনো এক্সিস্টেন্সই নাই বা আইনগত সত্তা নাই বা অস্তিত্ব নাই। এরপরে হলো স্থায়িত্বের অনিশ্চয়তা। স্থায়িত্বের অনিশ্চয়তা বলতে এখানে যেহেতু অংশীদারদের নিজস্ব সিদ্ধান্তের ভিত্তিতে ব্যবসাটা গঠিত হয় সেহেতু এখানে অংশীদাররা চাইলে যে কোনো সময় ব্যবসাটা গুটিয়ে ফেলতে পারে। যদি ব্যবসায়ের লস দেখা দেয় তখন যদি তারা সিদ্ধান্ত নেয় যে এভাবে লস করে ব্যবসাটা পরিচালনা করা সম্ভব না তখন তারা চাইলে ব্যবসাটা বন্ধ করে দিতে পারে। বা অনেক সময় একজন অংশীদারের দায় সকল অংশীদারও যখন নিতে চায় না বা নিতে চাইলেও যখন সবাই পেরে ওঠে না তখন
হয়তো তারা বাধ্য হয়ে ব্যবসাটা বন্ধ করে দিতে বন্ধ করে দেয়। আবার অনেক সময় যদি কোনো পক্ষ আইনের আইনের দ্বারস্থ হয়, তাদের সঙ্গে লেনদেন জনিত যদি কোনো ঝামেলা থাকে, তখন তারা আইনের মানে আদালতে শরণাপন্ন হলে আদালত থেকে ব্যবসাটার উপরে যদি একটা নিষেধাজ্ঞা জারি করে, তখনও ব্যবসাটা ওখানেই তোমার স্টপ হয়ে যায় বা বন্ধ হয়ে যায়। এই জন্য আসলে ঔষধের ব্যবসার কোনো নির্দিষ্ট স্থায়িত্ব নাই যে এটা এতদিন চলবে বা কতদিন চলবে, এটার কোনো এক কথায় না স্থায়িত্ব থাকে না বা নিশ্চয়তা থাকে না, স্থায়িত্বের কোনো নিশ্চয়তা থাকে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এখানে টোটাল 9টা বৈশিষ্ট্য আলোচনা করলাম। প্রথমে সংজ্ঞা আলোচনা করছি একাধিকবার, আশা করি সংজ্ঞা বুঝতে তোমাদের সমস্যা হবে না। আর বৈশিষ্ট্যগুলো যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের মানে হয়তো তোমাদের ভিডিওগুলো, এই ভিডিওটা যদি একটু পজ করে নাও, যেখানে বুঝতে সমস্যা হচ্ছে সেটা দেখা গেলো যে সেখানে একটু স্টপ করে চোখ বন্ধ করে একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করলে আশা করি তোমরা বুঝতে পারবে, কারণ আমরা এখানে মোটামুটি ক্লিয়ার করে আলোচনা করার চেষ্টা করা হয়েছে। তারপরেও যদি সমস্যা হয়, তোমাদের কাছে তো বই আছে, আর তোমরা যেহেতু দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট, কম বেশি তোমাদের ক্লাসের আগে আলোচনা হয়েছে, বইয়েরও বইয়ের থেকেও তোমরা একটু সহযোগিতা নিতে পারো। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত। আশা করি তোমরা আমাদের ক্লাসগুলো রেগুলার বেসিস দেখছো, যে ক্লাসগুলো আপলোড হচ্ছে, এবং ভবিষ্যতেও দেখে যাবা। আর তোমাদের ক্লাস টিচাররা ইতিমধ্যে হয়তো তোমাদের আমাদের পরীক্ষার ব্যাপারে বা পরবর্তী করণীয় কে সম্পর্কে নির্দেশনা দিছে, তোমরা সেভাবেই চলার চেষ্টা করো। সবাই ভালো থাকো।